Hi everyone, এই দুই ভিডিওতে CC11 এর সাজেশন প্লাস সাজেশনের পিডিএফ এন্ড CC12 এর সাজেশন প্লাস সাজেশনের অ্যানসার পিডিএফ আমি অলরেডি দিয়ে দিয়েছি এন্ড ভিডিও দুটির লিংক তোমরা ডেসক্রিপশনে পাবে এন্ড এই ভিডিওতে DSE-B1 এর সাজেশনটা দিয়ে দিলাম এন্ড সাজেশনের পিডিএফ লিংক তোমরা ডেসক্রিপশনে পাবে এন্ড DSE-B1 এর সাজেশনের উত্তর যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো এন্ড পিডিএফ ডাউনলোড করতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো DSE-B1 তোমাদের ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড এই পার্টটুকু রয়েছে সো মডিউল 1 এ কি কি রয়েছে সেটা একবার দেখে নাও এক ভারতের বিদেশ নীতি সেটা উপনিবেশ পরবর্তী যুগ থেকে বর্তমান বিশ্ব শক্তি পর্যন্ত রয়েছে অ্যান্ড সেকেন্ড ভারতের সাথে আমেরিকা আফ্রিকার সম্পর্ক অ্যান্ড থার্ড চীনের সাথে ভারতের সম্পর্ক এগুলো হচ্ছে মডিউল 1 এর পার্ট অ্যান্ড মডিউল 2 এর পার্টটা দেখে নাও মডিউল 2 এ তোমাদের দক্ষিণ এশিয়ার ভারত যেটা আঞ্চলিক বিতর্কগত কৌশল অ্যান্ড সেকেন্ড ভারতের আলাপচারিতার ধরন রীতি এবং কৌশল সেই পার্টটাতে বাণিজ্য পরিবেশের সুরক্ষার পার্টটা রয়েছে অ্যান্ড থার্ড ইজ দ্য এইখানটায় থেকে তোমাদের এবছরে কোশ্চেন আসার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল সো সমসাময়িক বহুবিধ বিশ্বে ভারত এই পার্টটুকু ভালো করে দেখে নিও তো সাজেশনটা দেখে নাও এবার তোমাদের ফার্স্ট কোশ্চেন 1962 সালে সংঘটিত ভারত চীন সীমান্ত সংঘর্ষের সংক্ষেপ আলোচনা করো অ্যান্ড সেকেন্ড হচ্ছে উপনিবেশ উত্তর উপনিবেশীয় রাষ্ট্র হিসেবে ভারতের বৈদিক নীতির বৈশিষ্ট্যগুলি লেখো অ্যান্ড থার্ড ভারত ও চীনের সীমান্ত সমস্যায় ভারতীয় অবস্থানের যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করো অ্যান্ড ফোর্থ এখানে কতগুলো টিকা রয়েছে দেশের টিকাগুলো তোমরা সংক্ষিপ্ত একটা টিকা হিসেবে ভালো করে পড়ে নিও এক বাদুন সম্মেলন 2 তাস্কেন চুক্তি 3 আগ্রা শীর্ষ সম্মেলন 4 রুবি জবল বাণিজ্য অ্যান্ড ফোর্থ ওপেন হেগেন শীর্ষ বৈঠক এইগুলো তোমরা ভালো করে টিকে হিসেবে পড়ে নিও 10 মার্ক্সের জন্য অ্যান্ড 5 ভারত ও শ্রীলঙ্কা সম্পর্কের উল্লেখযোগ্য সমস্যাগুলি উল্লেখ করো অ্যান্ড 6 নেপালের অর্থনৈতিক উন্নয়নে ভারতের অবদান ব্যাখ্যা করো অ্যান্ড 7 বর্তমানে শ্রীলঙ্কার মানব সম্পদ উন্নয়নে ভারতের ভূমিকা উল্লেখ করো অ্যান্ড 8 উন্নয়নশীল বিশ্বে কোভিড নিরাময়ে বিশ্বপতি হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করো অ্যান্ড 9 একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো এখানে নিক রয়েছে সেখানটা দিক হবে একবার কারেকশন করে নিও